আজকের দেবদর্শন অনুষ্ঠান পর্বে মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড বা ভালো সময় আসতে চলেছে। কিন্তু এই সময় কবে আসছে, কোন কোন গ্রহের মাধ্যমে আসছে এবং কিভাবে আসছে, কিস কি সেক্টরে আসছে, এই সব নিয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমি মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে এমন কিছু নিয়ে আলোচনা করব যা আগামী দিনে আপনার জীবনে খুব বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। মিথুন রাশি বা লগ্নের জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে, কি পরিবর্তন আসতে চলেছে তার জন্য এই ভিডিওটা খুব মন দিয়ে দেখতে হবে আপনাকে। তবে তার আগে আমি একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের জীবনে না পজিটিভ থাকা ভীষণ দরকার। আমি চাই যে কোনো ব্যক্তি তার জীবনের যে কোনো সিচুয়েশনে ভীষণ পজিটিভ থাকুক, পজিটিভ চিন্তা করুক, কারণ আপনি যখন পজিটিভ থাকবেন, পজিটিভ চিন্তা করবেন, তখন আপনার চারপাশের পরিবেশ আপনার মতো করে ভাবতে শুরু করবে, আপনার মতো পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করবে। এমনকি আপনি যখন নিজে পজিটিভ থাকবেন, আপনার নবগ্রহরাও আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করবে। আমার আজকের এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। যদি আপনি আপনার রাশি বা লগ্ন না জেনে থাকেন, তাহলে আপনার নামের যে প্রথম অক্ষর সেই অনুযায়ী আপনি রাশি ধরে নিতে পারেন। এই ভিডিওর শেষে দুটো ইম্পর্টেন্ট জিনিস আপনার জন্য অপেক্ষা করছে। এক, এই ভিডিওতে আপনারা যা দেখবেন তার উপর আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে আমি লাকি ড্রয়ের মাধ্যমে তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নেব, যাদের সাথে কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের সাথে আমি তার জন্মছক ও তার সমস্যা নিয়ে আলোচনা করব। তবে সেই ব্যক্তিকে অবশ্যই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে এবং আমার এই পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। এই ভিডিওর শেষটা ভীষণ ইম্পর্টেন্ট আপনার ক্ষেত্রে, তার কারণ হচ্ছে এই ভিডিওর শেষে আমি আপনাকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে তিনজনকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি বেছে নেব, যাদের সাথে কিংবা তাদের পরিবারের কোনো সদস্যের জন্মছক এবং তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব এবং এই পরিষেবাটি আমার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে সেই সদস্যকে অবশ্যই মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হতে হবে। সেই সাথে এই ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু উপায় বলবো যে উপায়গুলো ফলো করলে আপনি আপনার জীবনে অনেক বেশি উন্নতি উপভোগ করতে পারবেন। তবে চলুন মূল আলোচনায় ফেরা যাক। তবে সবাইকে তার আগে আমি অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন, কারণ আমি যখন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এতে শুধু আমি মোটিভেটেড হব তাই নয়, আপনাদের জন্য ভবিষ্যতে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে, সেটা জ্যোতিষ হতে পারে, বাস্তু হতে পারে, তন্ত্র হতে পারে, হস্তরেখা হতে পারে কিংবা সংখ্যাতত্ত্ব হতে পারে, এই ধরনের ভিডিও আরও বেশি করে বাড়ানোর জন্য আমি অনেক বেশি উৎসাহিত হব। এখন বর্তমানে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে শনির ঢাইয়া শেষ হয়ে গেছে, আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে শনিদেব নবম স্থানে বা ভাগ্যস্থানে ট্রানজিট করছে। নবম স্থান ভাগ্যের পাশাপাশি পিতৃস্থানও বলা হয়। এর সাথে বৃহস্পতি ও রাহু আপনার একাদশ স্থানে গুরু চণ্ডাল দোষ করে বসে আছে, আর বৃহস্পতি এবং শনি দুজনেই বকরি। কেতু কোথায় আছে, আপনার পঞ্চম স্থানে। তবে 30 অক্টোবর 2023-এর পর রাহু আপনার দশম স্থানে প্রবেশ করবে এবং সেটা ঘটবে 18 বছর বাদে, অর্থাৎ আপনার কেরিয়ার স্থানে 18 বছর বাদে কিন্তু রাহু প্রবেশ করতে চলেছে। তাই রাহু যখন আপনার দশম স্থানে ট্রানজিট করবে তখন আপনার কেরিয়ারে পরিবর্তন নিয়ে আসবে। আবার আপনার মনে এখন প্রশ্ন আসতেই পারে যে আপনার ক্ষেত্রে এই পরিবর্তন শুভ হবে না অশুভ। শনি ভাগ্যস্থানে আর বৃহস্পতি আপনার সফলতার স্থান অর্থাৎ একাদশ স্থানে বসে আছে, সুতরাং রাহুর এই দশম স্থানে আসা আপনার ক্ষেত্রে কিন্তু 75% পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে।
হয় আপনার কোনো ইনক্রিমেন্ট হতে পারে, অথবা আপনি যে চেয়ারে বসছেন বা যে স্থানে বসছেন সেই স্থানের আপনার পরিবর্তন ঘটতে পারে। অর্থাৎ 30 অক্টোবরের পর রাহু যখন গুরুচণ্ডাল দোষ থেকে বেরিয়ে যাবে তখন আপনি বিজনেস করুন, চাকরি করুন বা যে কোনো প্রফেশনে থাকুন না কেন, আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। তবে তার মানে এটা বলছি না যে 30 অক্টোবর মানে হচ্ছে নভেম্বর থেকে আপনার পরিবর্তন আসবে। 30 অক্টোবর থেকে এপ্রিল 2025 মধ্যে এই যে সময়, এই সময়ের মধ্যে আপনার পরিবর্তন নিয়ে আসবে এবং এটা 90% অবধি আপনার জীবনে পরিবর্তন ঘটবে। এর সাথে রাহু যখন বৃহস্পতি থেকে বেরিয়ে যাবে তখন বৃহস্পতির শক্তি মজবুত হয়ে যাবে, কারণ সে রাহু এবং বৃহস্পতি যেহেতু একে অপরের শত্রু হিসেবে ধরা হয়, আর বৃহস্পতি অর্থ সন্তান উচ্চশিক্ষাকে নির্দেশ করে, ফলে স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা সন্তান নেওয়ার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 1.5 বছর পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে পূর্ণ দৃষ্টি দেবে, তাই বিশেষ করে 30 অক্টোবর 2023 থেকে এপ্রিল 2024 এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার 2 এপ্রিল 2024 পর বৃহস্পতি দ্বাদশ স্থানে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে, ফলে আপনার বৃহস্পতি যখন দ্বাদশ স্থানে প্রবেশ করবে তখন আপনার খরচার ওপর নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু অযাচিত প্রচুর খরচা বেড়ে যেতে পারে। এই সময় বৃহস্পতি যখন দ্বাদশ স্থানে প্রবেশ করবে তখন আপনার শরীরে কিন্তু মেদ বৃদ্ধি হতে পারে, ফলে আপনার মাসল মাস নয় চর্বি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার শরীরে, ফলে এই সময় আপনাকে গুড ডায়েট বা হেলদি ডায়েটের উপরও কিন্তু নজর দিতে হবে। বৃহস্পতি যখন আপনার দ্বাদশ স্থানে যাবে সে কিন্তু আপনার ষষ্ঠ এবং অষ্টম স্থানের উপরও দৃষ্টি দেবে। এপ্রিল 2024 পর এই সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো ব্যক্তির সাথে যেন আপনার দ্বন্দ্ব, ঝগড়া, লড়াই এই ধরনের ঘটনা যেন না হয়। এই সময় যদি কোনো লোন নিতে চান খুব ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন, না হলে কিন্তু লোন সংক্রান্ত ক্ষেত্রে আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আবার অন্যদিকে কেতু পঞ্চম স্থান থেকে সরে গিয়ে চতুর্থ স্থান অর্থাৎ কন্যা রাশিতে ট্রানজিট করবে, ফলে এই সময় স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা বুঝতে পারছিল না তারা তাদের লাইফে কি করবে, কি কেরিয়ার হবে, কোন পথে যাবে, তারা অনেক বেশি কনফিউজ ছিল, যাদের স্টেবিলিটি ছিল না, মাইন্ড ভীষণ ডাইভার্টেড ছিল। কেতু যখন পঞ্চম স্থান থেকে সরে যাবে তখন স্টুডেন্টদের সামনে একটা রাস্তা, ক্লিয়ার রাস্তা তৈরি হয়ে যাবে, তাদের মধ্যে যে অসন্তোষ ছিল, কনফিউশন ছিল, ডাউট ছিল সেগুলো সব দূর হয়ে যাবে। আবার কেতু যখন পঞ্চম স্থান থেকে বেরিয়ে যাবে তখন তাদের জন্য শুভ ফল দেবে যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছে, কিংবা যাদের জীবনে কোনো প্রেমের সম্পর্ক তৈরি হচ্ছিল না এবং সে ব্যাপারে তারা খুব দুশ্চিন্তায় ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু রিলেশন তৈরি হতে পারে। আর যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের মধ্যে এখন দ্বন্দ্ব, মতানৈক্য, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সেগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এর সাথে আমি শনিদেবের কথা যদি বলি, কারণ শনিদেব আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহ, কারণ আপনার ভাগ্যস্থানকে নিয়ন্ত্রণ করে এই শনিদেব। আপনার ভাগ্যস্থানে শনি 4 নভেম্বর 2023 এই বছরই মার্গী হচ্ছে, তার ডাইরেক্ট হচ্ছে। যখন 4 নভেম্বরে শনি মার্গী হবে তখন যেভাবে সে বসে আছে তার সামনের যে রেজাল্ট অর্থাৎ বেটার রেজাল্ট দেওয়া সে কিন্তু শুরু করবে। তার মানে হলো ভাগ্যস্থানের পুরো ফল দেওয়া আপনাকে শুরু করবে। যেমন ধরুন আপনি কোনো ব্যবসা করেন কিন্তু আপনার ব্যবসা ঠিক মতো চলছে না, অথবা আপনার ব্যবসা চলছে কিন্তু কোনো না কোনোভাবে আপনার ওপর ভীষণ সমস্যা রয়েছে। 4 নভেম্বরের পর যারা ব্যবসা করেন, মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি, তাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো যোগ আসতে শুরু করবে। এর পাশাপাশি যারা চাকরি করেন বা যারা চাকরি প্রার্থী, যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু 4 নভেম্বর থেকে এপ্রিল 2024 অবধি সময়টা অত্যন্ত ভালো। নতুন চাকরি পাওয়া বা চাকরির পরিবর্তন অত্যন্ত শুভ যোগ রয়েছে এবং পূর্ণ যোগ রয়েছে, সেই সময় অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এর সাথে বলবো শনি যখন নবম স্থানে ট্রানজিট করবে, ডাইরেক্ট অবস্থায় বা মার্গী অবস্থায় যাবে, তখন আপনার কোনো না কোনো ট্রাভেল হতে পারে বা বিদেশ যাত্রার যোগ আসতে পারে। তাহলে এতক্ষণ আমি
আপনাদের সাথে যে আলোচনা করলাম মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে, আমার এই আলোচনাটা কিন্তু আপনার জন্ম রাশি বা লগ্ন সাপেক্ষে কিংবা আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি সাপেক্ষে আপনাকে বলছি। যদি আপনার জন্মছকে গ্রহের অবস্থান, আপনার হস্তরেখায় বিভিন্ন গ্রহের অবস্থান বা রেখার অবস্থান কিংবা আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমি যদি বিশদভাবে জানতে পারতাম তাহলে এক্স্যাক্টলি আপনার সম্পর্কে আরো পারফেক্ট প্রেডিকশন করা যেত। এবার আমি আসব মহা উপায়, কি এমন মহা উপায় আপনি পালন করবেন যাতে আপনি জীবনে আরো বেশি সফলতা আরো বেশি উন্নতি আপনি ভোগ করতে পারবেন। আপনি প্রতিদিন গণেশ মন্ত্র জপ করুন, ওম গং গণেশায় নমঃ, কারণ এমনিতেই গণেশ আপনার ইষ্ট দেবতা। সেই সাথে সাথে বুধের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন, ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ। প্রতিদিন হনুমান চল্লিশা তার সাথে পাঠ করুন, দেখুন আপনার উন্নতি অনেক বেশি করে আপনার কাছে ধরা দেবে। এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এর সাথে যদি আরো কোনো বিষয় জানার থাকে সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি চেষ্টা করব যাতে ভবিষ্যতে সেই বিষয়ে কোনো ভিডিও আমি বানাতে পারি আপনাদের জন্য। এবার আসবো আমি এই পর্বের প্রশ্নে, কেতু কত তারিখের পর মিথুন রাশি সাপেক্ষে কোন ভাবে প্রবেশ করবে? আবার বলছি, কেতু কত তারিখের পর মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে কোন ভাব বা কোন ঘরে প্রবেশ করবে? যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নেব, তাদের সাথে কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব, এবং এই পরামর্শ বা এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে সেই জাতক বা জাতিকাকে অবশ্যই মিথুন রাশি বা মিথুন লগ্নের হতে হবে। আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো পর্বে আপনাদেরই সমস্যার সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেবদর্শন পর্ব দেখতে থাকুন। নমস্কার।